জমির আইল নিয়ে দুই পরিবারের মধ্যে প্রথমে তর্কাতর্কি, তারপর মারামারি। মারামারিতে আহত হয় উভয় পরিবারের চারজন ব্যক্তি। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেচুরিয়া মাইগ্রাম পঞ্চায়েতের পরিমল চৌমনি ব্রিজ সংলগ্ন একটি হোটেলের সামনে জাতীয় সড়কের পাশে। জানা যায় এলাকার উত্তম দেবনাথ এবং অমল দেবনাথের জমির পাশে রয়েছে বিকাশ দেবনাথ এবং রাজীব দেবনাথের ধানি জমি। বিকাশ দেবনাথ এবং রাজীব দেবনাথের বাবা সন্তোষ দেবনাথ অল্প কিছুদিন হয়েছে একটি ধানের জমি ক্রয় করেছে। প্রত্যেক মরশুমে বিকাশ দেবনাথ নাকি উত্তম এবং অমল দেবনাথের জমির আইল কেটে ফেলে। বহুবার নাকি উত্তম দেবনাথ বিকাশ দেবনাথকে জানিয়েছে যেন জমির আল না কাটা হয়। এরপরেও নাকি বিকাশ দেবনাথ জমির আল কেটে ফেলে। বহুবার জানানোর পরও বিকাশ দেবনাথ কর্ণপাত করছে না, যার ফলে শুক্রবার সকালবেলায় উত্তম দেবনাথ ব্রিজ সংলগ্ন হোটেলের সামনে বিকাশ দেবনাথকে জমির আল কাটার ব্যাপারে জিজ্ঞেস করে। শুরু হয় নিজেদের মধ্যে তর্কাতর্কি। উত্তম এবং বিকাশের তর্কাতর্কির খবর পেয়ে বাজার থেকে ছুটে আসে বিকাশের ছোট ভাই রাজীব দেবনাথ। অপরদিকে উত্তমের সঙ্গে রাজীব এবং বিকাশের তর্কাতর্কি দেখে ছুটে আসে উত্তমের ছোট ভাই অমল দেবনাথ। তর্কাতর্কি থেকে শুরু হয়ে যায় হাতাহাতি। এই ঘটনা দেখে পথ চলতি লোকজন এবং উভয় পক্ষের পরিবারের লোকজন ছুটে আসে। অল্প বিস্তর আহত হয় উভয় পরিবারের চারজন। উভয় পরিবারের চারজন ব্যক্তি হাতে পায়ে এবং বুকে আঘাত পায়। চারজনকেই বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উভয় পরিবারের তরফে বিশ্রামগঞ্জ থানায় লিখিত মামলা দায়ের করা হয়। অপরদিকে রাজীব দেবনাথ এবং বিকাশ দেবনাথের অভিযোগ হল উত্তম দেবনাথ রাজীব এবং বিকাশদের জমির আল কেটে ফেলে। আবার উত্তম দেবনাথ এবং অমল দেবনাথের অভিযোগ হল বিকাশ দেবনাথ উত্তম এবং অমলদের জমির আল কেটে ফেলে। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে শেষ পর্যন্ত হাসপাতাল চত্বরও। বিশালগড় থেকে আশিস মিয়ার রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।